স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের এই মুহূর্তের লাইভ অনুষ্ঠান। অবশ্যই কিসের অনুষ্ঠান আর নতুন করে এই সময়টার জন্য বলে দেওয়ার অপেক্ষা রাখে না, কারণ আপনারা প্রত্যেকেই টিভির সামনে বসে পড়েছেন। সত্যি ভালো থাকতে আমরা প্রত্যেকেই চাই, কিন্তু ভালো থাকার প্রসিডিওর কী এবং কীভাবে আমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত আমি নিজেকেই ভালো রাখতে পারি সেই সম্বন্ধে যদি আমরা জানতে পারি, এর থেকে ভালো বোধহয় আর কিছু হয় না। আমাদের যেমন মোবাইল ফোনে আমরা নিয়মিত চার্জ দিই, কারণ মোবাইলটাকে চালাতে হবে এবং চার্জ না থাকলে মোবাইলটা বন্ধ হয়ে যাবে। আমাদের শরীরটাও কিন্তু ঠিক তাই, আমাদের ঠিক মতো করে চার্জ দিতে হবে। কিন্তু চার্জ কোথায় দেবো, কীভাবে দিতে হয়, সেগুলো যদি আমরা একজন এক্সপার্টের কাছ থেকে জেনে নিতে পারি এবং আমাদের শরীরের কোথায় কী রয়েছে আর সেই চার্জটা কীভাবে দিতে হয় সেটা যদি বিস্তারিতভাবে আমরা জানতে পারি, তাহলেই আমরা ভালো থাকবো সারা জীবন, এটা বলাই যেতে পারে। আর তার জন্যই কিন্তু এঞ্জেল ব্রেকে এঞ্জেল থেরাপির অনুষ্ঠান। আর আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন এঞ্জেল স্পেশালিস্ট সোনালী সরকার। সোনালীদিকে অনেক অনেক স্বাগত, নমস্কার, অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা, অনেক অভিনন্দন। যাই হোক, চার্জ দেওয়ার কথা যখন কণিকা শুরুই করলো তখন বলি, শরীরটা তো একটা কারখানা, আর শরীরের মধ্যে যা কিছু আছে সেগুলো হচ্ছে কলকব্জা। তো এই কলকব্জায় তেল দেওয়ার কাজটা আমাদেরই করতে হবে, কারণ আমরাই শ্রমিক। আর সেই জন্যই এঞ্জেলদের সাথে আমার ভীষণ দরকার। আর এঞ্জেলরা যদি সাথে থাকে এবং পাশে থাকে বন্ধুর মতো, তাহলে কোনো কাজটাই বোধহয় আমরা করতে পিছু পা হব না। আর সেই জন্যই এঞ্জেল রেকি, এঞ্জেল থেরাপি এই ক্লাস। ক্লাসটা মাত্র একদিনের, সকাল 10:30 থেকে বিকেল 5টা পর্যন্ত। কিন্তু ক্লাসটা করতে গেলে কি করতে হবে, কেনই বা করব, সমস্ত কিছু জানতে গেলে চোখ রাখতে হবে এখন এই মুহূর্তে টিভির পর্দায়। যতক্ষণ না পর্যন্ত অনুষ্ঠান শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কেউ হেল্পলাইনে ফোন করবেন না, কারণ হেল্পলাইনগুলো এই মুহূর্তে সবই বন্ধ আছে। যখন অনুষ্ঠান শেষ হয়ে যাবে, আমাদের আলোচনার সঙ্গে যদি আপনাদের সমস্যার কথাগুলো মিলে যায়, তাহলে অবশ্যই ফোন করে কোথায় ক্লাস করবেন সেটা জানাবেন সেই হেল্পলাইনে। আপাতত শুনে নিন আর মিলিয়ে নিন আপনাদের সমস্যার কথা। মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত আমাদের হাজারো সমস্যা, যেমন মাথার যন্ত্রণা, যে কোনো কারণেই হতে পারে, সাইনাস থেকে হতে পারে, মাইগ্রেন থেকে হতে পারে, দাঁতে যন্ত্রণা, কানে যন্ত্রণা, বিভিন্ন কারণে হতে পারে। আবার অনেক বেশি চিন্তা করলেও মাথা যন্ত্রণা হয়, আবার ঠান্ডা লাগলেও হয়, অনেকের হাঁচি সর্দি, এসবগুলো অ্যালার্জির ব্যাপার। অ্যালার্জি কিন্তু নর্মাল কিছু ওষুধ খেলে সারে না, হয়তো সেই মুহূর্তে স্টপ থাকে, কিন্তু অ্যালার্জির ওষুধ খেলে প্রচুর ঘুম পায়, আর সেই ঘুম পেলে সমস্ত কাজই বন্ধ এবং পণ্ড। তাহলে কি করা যায়, অবশ্যই প্রশ্নগুলো আমি করছি, উত্তরগুলো আমি দেব। গলার ব্যথা, কানের ব্যথা, জিভের ঘা, এগুলো তো খুব মিনিমাম ব্যাপার, কিন্তু অনেক অনেক ওষুধ খেয়েও সারে না। আবার অনেকে গার্গেল করতেও পারেন না, তাই গলার ব্যথা থেকে যায়। আবার অনেকের থাইরয়েড থাকছে, সুগার থাকছে, ভয়াবহ কিছু রোগ থাকে, অনেকের ক্যান্সারের মতো রোগ থাকে। এবং আমরা বলতে পারি যে ব্রেস্ট ক্যান্সার একটা মনে হয় যে খুব সাধারণ একটা ব্যাপার, কিন্তু অসাধারণ একটা ব্যাপার, এতে মানুষের মৃত্যুও ঘটতে পারে। কিন্তু সেই জায়গা থেকে অবশ্যই সেরে যায়, সেই ঘটনা আমরা জানি, বারবার অনুষ্ঠানে আপনারা চোখ রেখেছেন এবং সেটা জেনেও গেছেন। থাকে পিরিটিক্যাল বিভিন্ন রকম সমস্যা, ইউটেরাস বা ওভারির সমস্যা, এবং সেখানেও একটা ক্যান্সার হওয়ার সমস্যা, কারণ ওভারি বা ইউটেরাসের যে সিস্ট সেটা ধীরে ধীরে বড় হয়ে টিউমার হয়, তার থেকে যখন ক্যান্সারের স্টেজে পৌঁছে যায় তখন আমাদের কিচ্ছু করা থাকে না, পুরো অপারেশন করতেই হয়। কিন্তু অপারেশনটাকে আমরা প্রচুর ভয় পাই, তাই সিস্ট থাকা যে সময় রয়েছে আমরা জানতে পারি এবং এই যে টিউমারটা রয়েছে আমরা জানতে পারি, সেই সময় যদি একটা ছোট্ট একটা ক্লাস করে নিই তাহলে হয়তো ভালো থাকতে পারবো, ভবিষ্যতে বহুদিন পর্যন্ত, বহু বছর পর্যন্ত বাঁচতে পারবো। ধরুন নার্ভের সমস্যা, যার কোনো ওষুধই নেই, ওষুধ হয় না, ডাক্তারবাবুরা ঘুম পাড়িয়ে রাখেন রুগীদের, রুগীরা তন্দ্রাচ্ছন্ন অবস্থায় থাকে এবং না কিছু শুনতে পায়, আবার না কিছু ভালো লাগে, তাদের কাজ করতেও পারে না, কাজ করার ইচ্ছাও থাকে না, ঘুমের মধ্যে থাকে, অচৈতন্য অবস্থায় থাকে, কিন্তু হালকা হালকা আবছা আবজা সবই শুনতে পায়, অথচ তাদের করার কিছুই থাকে না। স্পন্ডিলাইটিসের সমস্যা ভীষণভাবে ভয়াবহ, এবং এই ভয়াবহ সমস্যাটা এমনই যে আমরা বিভিন্ন রকম ওষুধ খাই, পেন কিলার খাই, যখন দেখি যে পেন কিলারের কাজ হচ্ছে, ডাক্তারবাবু একবার লিখে দিয়েছেন, সেই সময় আমরা সেটা বারবার কিনে খেতে থাকি, সঙ্গে খেতে থাকি অ্যান্টাসিড, এবং এই অ্যান্টাসিড খাওয়ার ফলে আমরা বিভিন্ন রকম অসুখকে ডেকে আনতে পারি, আর এই ডেকে আনার কারণে আমাদের কিন্তু মৃত্যু হতেই পারে, যে কোনো সময় হার্ট অ্যাটাক হতেই পারে। এবং এটা তো আমরা জানি যে মানুষ আজ আছে কাল নেই, মানে হয়তো এই মুহূর্তে আছে পর মুহূর্তেই নেই, শোনা যায় এরকম প্রচুর কথা। এটা কিন্তু শুধু আমরা বলি ওটা তার কপাল, কিন্তু কপাল না, আমরা এরকমভাবে রোগকে ডেকেও আনি নিজেরা।
নিজেকে জানাই না, অন্যকেও জানাই না, কারণ নিজেকে জানতে দিই না বা আমরা জানতে চাই না যে আমাদের অসুখটা কি। তাই আমরা অসুখ নির্ধারণ করায় ব্যস্ত হই না, ব্যস্ত হই দোকান থেকে কিনে ওষুধ খাওয়াতে। এটা কিন্তু আমাদের পক্ষে ভীষণভাবে একটা ভয়াবহ ব্যাপার। এছাড়া পায়ের সমস্যা তো আছেই, আমরা অনেকেই হাঁটতে গেলে হাঁটুটা ঘুরে যায়, আবার দেখা যায় যে হাঁটতে গেলে হাঁটতে পারছি না, পা মুড়ে যাচ্ছে, কিংবা হাঁটুতে প্রচণ্ড ব্যথা, কারোর ইউরিক অ্যাসিডের সমস্যা, কারোর হাঁটু ফুলে যাওয়ার সমস্যা, কারোর বা পাটা বেঁকে যাচ্ছে ধীরে ধীরে দেখতে পাচ্ছি, কারোর বা হাঁটুতে ফ্লুইড শুকিয়ে যাচ্ছে। বাতের ব্যথা তো আছেই, সর্বাঙ্গ ব্যথাও আছে, অর্থাৎ সেই একই কথা বলবো, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত হাজারো সমস্যা আমাদের। যে সমস্যাগুলো নিয়ে আমরা প্রথম দিকে ভাবি না, পরের দিকে যখন ভাবি সত্যি করার কিছু থাকে না, কিন্তু এঞ্জেল তো রয়েছে। আমরা জানি সেই মহাজাগতিক শক্তি রেইকির কথা, রেইকি নামটা এখন মোটামুটি সব জায়গায় ছড়িয়েও গেছে এবং এতে সবাইকে ধন্যবাদ দেওয়া উচিত যে রেইকিকে আমরা প্রাধান্য দিতে পেরেছি, স্বীকৃতি একটা দিতে পেরেছি মন থেকে, কারণ রেইকিতে সব অসুখ সেরে যায়। যে অবস্থা থেকে আমরা কথা বলি অসুখের মধ্যে দিয়ে, যে রেইকি করলে মানে দুটো হাত মাত্র আমরা শরীরের বিভিন্ন পর্যায়ে রাখলে সেই হাত থেকে একটা রে বেরোয় এবং শরীরের ভেতর গিয়ে সেটা পৌঁছয় এবং ধীরে ধীরে আমাদের শরীর থেকে অসুখ বিসুখগুলো বেরিয়ে যায়। সেটাই হলো মহাজাগতিক শক্তি রেইকি। এটা একটা শক্তি সূর্য থেকে পাওয়া, কিন্তু এটা করতে সময় লাগে 1 ঘন্টা 12 মিনিট প্রতিদিন প্র্যাকটিস করতে হয়। আমরা জানি আমরা তো ভীষণ ব্যস্ত, ব্যস্ততার একটা নাম দিয়ে দিয়েছি মোটামুটি, যে বর্তমান যুগে ভীষণ কাজ, কিন্তু কি কাজ হাতে গুনে বলতে পারা যায় যে এই এই কাজটা করেছি। তাহলে 1 ঘন্টা 12 মিনিট কি সময় পাইনি? পেয়েছি, করবো না, সেই জায়গায় টিভি সিরিয়াল দেখবো, একটা মহান ব্যাপার। কিন্তু যাই হোক, পিএনপিসি চর্চাটা আমাদের মধ্যে অনেক বেশি বেড়ে গেছে, সেইটুকু বাদ দিয়ে যদি প্র্যাকটিস করা যায় রেইকিতে অনেক ভালো কাজ হয়। কিন্তু তবুও যারা সত্যিকারের ব্যস্ত, 1 ঘন্টা 12 মিনিট সময় নেই, কিংবা যেহেতু অনেকের হাত পিছন দিকে ঠিক ঠিক জায়গায় গিয়ে পৌঁছয় না, তাহলে যাদের পিঠের ব্যথা তাহলে সারবে কী করে? তাদের জন্য এঞ্জেল রেইকি, এঞ্জেল থেরাপি। এঞ্জেল মানে দেবতার দূত। যে দেবতার পুজো করি না কেন, সেই দেবতাকে যখন একেবারে মন থেকে ডাকতে পারি না, কিংবা আমাদের মনের কথা দেবতার কাছে গিয়ে পৌঁছয় না, তখনই প্রয়োজন হয় এঞ্জেলদের। যে এঞ্জেলরা একদম জন্ম থেকে আমাদের সঙ্গে থাকেন, একটা শিশু জন্মানোর সঙ্গে সঙ্গে এঞ্জেলরা তার সঙ্গে থাকেন এবং এঞ্জেলরা আমাদের সঙ্গে কাজ করেন বন্ধুর মতো। শুধু যে ক্লাস করলেই যে এঞ্জেল আমার কাছে আসবে তা নয়, একটা মন থেকে যদি তাদের ডাকেন এবং মন যদি পরিষ্কার হয়, সুন্দর হয় এবং সুস্থ হয়, মানে মনের মধ্যে যাতে হিংসা না থাকে, পাপ না থাকে, তাহলে কিন্তু এঞ্জেল আমাদের সঙ্গে সবসময় আছেন। আর ক্লাসটা করে নিলে তো কেল্লা ফতে। কিন্তু ক্লাসটা কী? এটা একটা এঞ্জেল রেইকি, এঞ্জেল থেরাপির ক্লাস। এটা একটা উইদাউট মেডিসিন ট্রিটমেন্ট, যে ট্রিটমেন্টের মাধ্যমে, এটা আগে বলে রাখি যে এটা ক্লাসটা করলে কিন্তু কোনো রকম ব্যায়াম করতে হয় না, এমন নয় যে অনেক অনেক জল খেতে হয়, গ্যালন গ্যালন জল খেতে হয়, কিংবা সকালবেলা দৌড়তে হয়, হাঁটতে হয়, জগিং করতে হয়, কিচ্ছু করতে হয় না, শুধু মন দিয়ে তাকে ডাকতে হয়। যে ডাকাটা হাঁটতে হাঁটতে, চলতে চলতে, রান্না করতে করতে, ঘর মুছতে মুছতে, বাসন মাজতে মাজতে, ছেলে মেয়েদের পড়াতে পড়াতে, সমস্তভাবেই তাকে ডাকা যায়। যে ডাকাটার মধ্যে দিয়ে তারা বা এঞ্জেল আমাদের পাশে থাকে এবং আমাদের সমস্ত কাজে সাহায্য করে, সেটা আমাদের শারীরিক অসুস্থতাই হোক, মানসিক অসুস্থতাই হোক, কিংবা আমাদের সংসারের কোনো সমস্যা হোক, পারিবারিক কোনো সমস্যা হোক, সংসারের বাইরের কোনো সমস্যা হোক, যে কোনো রকম সমস্যাই হোক না কেন, আমাদের সঙ্গে থাকে। আমি এতগুলো অসুখের কথা বললাম, যার যেরকম অসুখ আছে কিংবা যেগুলোর কথা বলেছি তার বাইরেও যদি কারোর কোনো অসুখ থাকে, আমি একেবারে গ্যারেন্টি দিয়ে বলছি যে 90% রোগ কিন্তু আপনাদের সেরেই যাবে, না একেবারে কমে যাবে না, কিন্তু সেরে যাবে, এইটুকুই বলা যায়। তবে আমার সাথে কথা বলেই যে অসুখটা সেরে যাবে তা কিন্তু না, ম্যাজিক কিছু জানি না, শুধু যেটুকু পাওয়ার সেইটুকু পাওয়ার আপনাদের মধ্যে ছড়িয়ে দিয়ে এবং আধ ঘন্টা প্র্যাকটিস করতে বলি আমি, সে প্র্যাকটিসটার কথা অবশ্যই বলবো যে কী প্র্যাকটিস করতে হবে। কিন্তু চলতে ফিরতে এঞ্জেলকে ডাকা যায়, যে কোনো কাজে তার সাহায্য পাওয়া যায় এবং যে কোনোভাবে তার সাহায্যতেই আমরা ভালো থাকতে পারি, এটুকুই বলা যায়। একদম তাই। যারা মন দিয়ে শুনছিলেন ভাবছিলেন যে এই সমস্যাগুলোর সাথে তো আমার অনেক সমস্যা মিলে গেল বা আমার পরিবারের অনেক সমস্যা মিলে গেল, তাদেরকে বলবো যে অবশ্যই আমাদের এখানেও আপনারা ফোন করতে পারেন বা অনুষ্ঠানের পর হেল্পলাইন নাম্বারে ফোন করে, শুধু শুনলে হবে না, বিষয়টাকে আরও গভীরে গিয়ে জানতে হবে, তার জন্য ক্লাস রয়েছে। কবে কোথায় ক্লাস রয়েছে অবশ্যই একটু বলে দেবো। আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু আগামীকাল গড়িয়াহাটের ক্লাস, যেটা রেইকি ফার্স্ট ডিগ্রি রয়েছে, বেসিক অ্যাডভান্স এবং অ্যাডভান্স টু এর ক্লাস
কিন্তু কালকেই আপনারা পাচ্ছেন গড়িয়াহাটে, 19 তারিখ আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু রানাঘাটে ক্লাস, এবং পাচ্ছেন 25 নভেম্বর বর্ধমানের বন্ধুরা সেখানে ক্লাস রয়েছে এঞ্জেল রেকি এঞ্জেল থেরাপির, 26 নভেম্বর পাচ্ছেন হিন্দমোটরের বন্ধুরা, এবং পেয়ে যাচ্ছেন 30 নভেম্বর আরিয়াদহের বন্ধুরা, আর পাচ্ছেন 3 ডিসেম্বর মেদিনীপুরের বন্ধুরা। প্রচুর ফোন আমরা পেয়েছিলাম মেদিনীপুর থেকে, মেদিনীপুরের বন্ধুরা 3 ডিসেম্বর ক্লাস পাচ্ছেন। পেয়ে যাচ্ছেন 10ই ডিসেম্বর ব্যারাকপুরের বন্ধুরা, 16ই ডিসেম্বর কল্যাণীর বন্ধুরা পাচ্ছেন, 17ই ডিসেম্বর পাচ্ছেন গড়িয়াহাটে আবারও অ্যাডভান্স 1 এবং অ্যাডভান্স 2 এর ক্লাস। আর অবশ্যই একটা সুখবর রয়েছে, 18 বছর বয়সের নিচের যারা বন্ধু রয়েছেন তাদের জন্য 27ই ডিসেম্বর 1000 টাকা ছাড় দিচ্ছেন কিন্তু সোনা দিদি, বছর শেষের একটা উপহার। আর 24ই ডিসেম্বর গড়িয়াহাটে রয়েছে ফ্লাওয়ার থেরাপির কাজ। কে রয়েছেন? হ্যালো 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 হ্যালো, শুনতে থাকুন। খুব ভালো বলেছো তুমি, কেউ রয়েছিলেন আমাদের সাথে, মানে কথা বললেন না, জানি না গলাটা বোধহয় পছন্দ হলো না। তো চলে যাই তোমার কাছে। জানি দিদি তুমি একটু রেইকির কথাও বললে, আর এঞ্জেল রেইকি এঞ্জেল থেরাপির কথা আমরা সবসময় শুনি, তো এই রেইকির সাথে এঞ্জেল রেইকি এঞ্জেল থেরাপির বেসিক পার্থক্যটা কি? বেসিক পার্থক্য মানে কি, আমি প্রথম থেকেই বলি যে রেইকির সাথে কিন্তু এঞ্জেল থেরাপির কোনো যোগ নেই। রেইকি একটা জাপানি শব্দ যার অর্থ মহাজাগতিক শক্তি, আর এই যে এঞ্জেল থেরাপি, এঞ্জেল কথাটা মধ্যে কিন্তু আমরা বুঝতে পারছি একটা বিদেশি শব্দ, এবং অনেকেই ভাবেন যে এঞ্জেল রেইকি আর রেইকি এই ব্যাপারটা কি। রেইকি যেহেতু মহাজাগতিক শক্তি, এবং এই রে দিয়ে যাতে আমাদের শরীরের ভেতর থেকে নেগেটিভ এনার্জিটা আমরা বার করে দিতে পারি, টক্সিনটা বার করে দিতে পারি, এবং সেই একই কাজ যখন আমরা এঞ্জেলদের মাধ্যমে করছি এবং আমাদের শরীরের চক্রগুলো থেকে যখন আমরা বার করে দিতে পারছি, সেই কাজটা যখন এঞ্জেলদের মাধ্যমে করছি তখনই কিন্তু সেটা আমরা বলছি এঞ্জেল রেকে। বাট পুরো ঘটনাটা মানে এঞ্জেল রেকে এঞ্জেল থেরাপি যে আমরা ভাগটা করছি, এটা কিন্তু পুরোটাই এঞ্জেল থেরাপিরই অন্তর্গত। এটা কিন্তু যে এঞ্জেল রেকে এঞ্জেল থেরাপি এরকমভাবে কোনো ভাগ ওইভাবে হয় না, পুরোটাই এঞ্জেল থেরাপি। সুতরাং এঞ্জেল থেরাপি ক্লাসটা করলে আমরা এঞ্জেল রেইকি পাচ্ছি, এঞ্জেল থেরাপি পাচ্ছি, সঙ্গে পাচ্ছি মানি রেইকি বলে যে আমরা দৌড়ই, যে অর্থনৈতিক একটা ব্যাপার যেটা আমরা ভীষণভাবে অভাববোধ করছি, সেই মানি রেইকিটা কিন্তু আমরা এই এঞ্জেল থেরাপি ক্লাসের মধ্যে পাচ্ছি। এবং আরও আছে, আরও আছে নিশ্চয়ই বলবো। হ্যাঁ নমস্কার, হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, একটু জোরে বলুন দাদা। নমস্কার, বলুন। ছোট আঙুল মানে হাতের ছোট আঙুলটা? আচ্ছা, এটা আপনার নার্ভের সমস্যা থেকেই হচ্ছে, এটা একদম সেরে যাবে, কিছু ভয় নেই, কিছু চিন্তা নেই, ঘুমোতেও পারবেন, সব কাজ করতে পারবেন। 3 ডিসেম্বর তো মেদিনীপুরে আমাদের ক্লাস আছে, আপনি ক্লাসটা অ্যাটেন্ড করুন। আপনি শুনতে পাচ্ছেন 3 ডিসেম্বর মেদিনীপুরে ক্লাস রয়েছে, আপনি হাতের ব্যথা কি করে দেখবেন ম্যাজিকের মতো চলে গেল, সেটার জন্য কিন্তু ক্লাসটা করতে হবে, ঠিক আছে? দিদি এখান থেকে সারাতে পারবেন না, আপনাকে ক্লাসের মধ্যে শিখিয়ে দেবেন কি করতে হবে, আপনি নিজেই সারিয়ে তুলতে পারবেন। ধন্যবাদ। ওখানেই আপনার 80% সেরে যাবে, বাকি 20%-এর জন্য আপনাকে বাড়িতে প্র্যাকটিস করতে হবে, একদম ঠিক হয়ে যাবে। আপনার নার্ভের সমস্যার জন্য এটা হচ্ছে, কবে থেকে হচ্ছে? না রাইজের নেই তো, ঠিক আছে। এরকম সমস্যা অনেকেরই ছিল যে পায়ের আঙুল বেঁকাতে পারছেন না, বা পায়ের আঙুল কিছু কোনোরকমভাবে মুভ করতে পারছেন না, এরকম তো আমাদের হয়, এবং এগুলো বেসিক্যালি নার্ভের সমস্যা থেকে হয়, আরও অনেক সমস্যা থেকে হয়, কিন্তু তুক তাক এইসবগুলো যত আমরা বিজ্ঞানের দিকে এগোচ্ছি তত যেন তুক তাক এই ফর্মুলাগুলো বেড়ে যাচ্ছে, আর বেড়ে যাচ্ছে। আমরা সবাই টিভি দেখি, কাগজে বিজ্ঞাপন দেখি, সব 10 মিনিটে বশীকরণ, 3 মিনিটে বশীকরণ, এসব কাজ করতে যাই, একে অন্যের বাড়িতে দেখতে পাই যে জবা ফুল ফেলে গেছে, সর্ষে ফেলেছে, এরকম কাজ করেই থাকে। তো যদি এগুলোও করে থাকে, যখন ক্লাস করতে আসবেন আমি প্রত্যেককে বলি একটা রিসেন্ট পাসপোর্ট সাইজ ছবি নিয়ে আসবেন, ছবিটা যেন তখনকারই তোলা হয়, মানে 3 তারিখে ক্লাস বলে 2 মাস আগে 3 তারিখে তোলা ছবি না, 7-8 দিন বা 10 দিন আগেকার মধ্যে তোলা ছবি নিয়ে আসবেন, তাহলে দেখে বলে দেবো যে কেউ কি আপনার কোনো খারাপ করেছে, নাকি আপনার নার্ভের সমস্যা হয়েছে, নাকি আপনার
কি গ্রহ দোষ রয়েছে সমস্ত কিছু। কে রয়েছেন? নমস্কার। নমস্কার, বলুন। হ্যালো। হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি আমরা, বলুন। জি, ডায়াবেটিস এর ব্যাপারে একটু বলবেন। ডায়াবেটিস এ ভুগছি অনেকদিন ধরে। কত বয়স আপনার? আপনার বয়সটা বলুন। আপনার বয়স কত দাদা? বয়স 62। আচ্ছা, আর কোথা থেকে বলছেন? দিদির কাছে যতটুকু শিখেছি একেবারে রিমুভ করে দেওয়া যায় আপনার জীবন থেকে। বলছেন দিদি, আপনি শুনুন, টিভিতে শুনুন। একদম সুগার কিন্তু আপনার একদম সেরে যাবে। সেরে যাবে মানে আমি কখনোই বলবো না 70-এর নিচে লেভেলে চলে যাবে। 70-110 ফাস্টিং, আর 70-140 হচ্ছে আমাদের যেটা আমরা খাবার পর করি, সুগার টেস্ট, পিপি বলে যেটাকে, সেটা। তো আপনি বলছেন আপনার সুগার রয়েছে, তার মানে নিশ্চয়ই লেভেলের ওপরে চলে গেছে, কিন্তু একদম লেভেলের মধ্যবর্তী জায়গায় চলে আসবে। এবং সেই জন্য কী করতে হবে? আপনাকে ক্লাসটা করতে হবে। ক্লাসটা করে যেভাবে শিখিয়ে দেওয়া হবে সেইভাবে বাড়িতে প্র্যাকটিস করতে হবে। আধ ঘন্টা সময় লাগবে প্র্যাকটিস করতে। সুতরাং যাদের মনে হচ্ছে যে সুগার রোগটা আছে, ওষুধ খেতে চাইছেন না, ইনসুলিন নিতে চাইছেন না, তারা অবশ্যই আমাদের ক্লাসটা করুন। একেবারে সুগারটা নর্মাল এসে যাবে এবং দেখবেন মিষ্টিও খেতে পারছেন, ভাত খেতে পারছেন, শীতকাল আসছে, একটু নলেন গুড়ের পায়েস টায়েস খেতে ইচ্ছে টিচ্ছে করবে। সুতরাং এটা একদম করতে পারবেন, কিন্তু কীভাবে করবেন সেটা শিখিয়ে দেওয়াই হবে। বলুন কে আছে? কে রয়েছে? নমস্কার। আমার ময়দা, বাঁধাকপি এরকম কিছু খাবারে মানে অ্যালার্জির প্রবলেম হচ্ছে, মানে খেলে প্রবলেম হচ্ছে। ঠিক আছে, বর্ধমান থেকে বলছো, তোমার বয়সটা একটু শুনি, গলা শুনে মনে হলো কম বয়স। পড়াশোনা করা হয়? আমি তো শুরু থেকে যত রকম সমস্যার কথা বলেছি সেগুলোর বাইরেও অনেক সমস্যার কথা বলবো। তবে তোমার এই অ্যালার্জিটা একদম চলে যাবে, দেখবে পরে তুমি বাঁধাকপি, চিংড়ি মাছ, বেগুন, ইলিশ মাছ সমস্ত কিছু খেতে পারছো, কোনো প্রবলেম থাকবে না, স্কিনে কোনো প্রবলেম থাকবে না, হেয়ারে কোনো প্রবলেম আসবে না, এবং বেশ স্মার্ট একজন যুবক তৈরি হয়ে যাবে। আমি হাসছি বলে ব্যাপারটা অত এরকমভাবে নিও না যে দিদি হাসছে, সুতরাং সত্যি হবে, তো একদম হবে, 100% হবে। সেই জন্যই এত হাসি যে সবাই এত সুন্দরভাবে আমরা উপকার পাচ্ছি, এবং মানুষজন ফোন করে করে বলছে আমরা ভালো আছি, সেই জন্যই কনফিডেন্স লেভেলটা এত বেড়ে গেছে যে বলছি তুমি খুব ভালো থাকবে। এবং ভালো থাকার জন্যই তো আমাদের ক্লাসটা সকালবেলা 10:30 থেকে ক্লাস শুরু, বিকেল 5টা পর্যন্ত ক্লাস তো চলেই, আর দুপুর একটা লাঞ্চের ব্যবস্থা অবশ্যই থাকে, একটা ভোটার কার্ড বা আধার কার্ডের জেরক্স, একটা পাসপোর্ট সাইজ ছবি, আর 6,000 টাকা, এইটুকুই লাগে। এর বাইরে তোমাদের যেটা করতে হবে, আগের দিন আর দিনের দিন মাছ, মাংস, ডিম, এই তিনটে জিনিস একদম খাবে না, কারণ পাওয়ার দেবো তো আমি, আবার ডবল পাওয়ার দিই যাতে সারাটা জীবন ওই পাওয়ার নিয়ে চলতে পারো, যাতে এঞ্জেল কোনো দিন তোমাদের ছেড়ে চলে যাবে না। আর সেই ডবল পাওয়ারের জন্য তোমাদের এইটুকু কষ্ট করতে হবে, শুধুমাত্র মাছ, মাংস, ডিম, এই তিনটে জিনিস খাবে না, ব্যাস। তাহলেই বর্ধমানের যারা রয়েছে তারা 25 তারিখে ক্লাসের জন্য তৈরি হবে। আর নাম সত্যি পড়ে গেছে, সুতরাং যারা করতে চাইছে খুব তাড়াতাড়ি নাম বুকিং করবে। আর জানোই তো গড়িয়াহাটে কালকে ক্লাস, আর পরের দিনই ক্লাস হচ্ছে আমাদের রানাঘাটে। রানাঘাটের জন্য নাম বুকিং চলছে, আজকেই লাস্ট ডেট। এবং পরের সপ্তাহে 26 তারিখে হিন্দমটরের ক্লাস, আর 30 তারিখে আর্যদহের ক্লাস। আর্যদহ ক্লাসটা এতটাই সবার ভালো লাগে যে আর্যদহ জায়গাটা এমন একটা জায়গায় যে দক্ষিণেশ্বর আর বেলগড়িয়া দুটো স্টেশন একদম কাছাকাছি, অনেক দূর দূর থেকে মানুষ মানে তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে আর্যদহে। সুতরাং দেরি না করে নাম বুকিং করতে হবে, শুধুমাত্র ফোনে, কোনো কিছু অ্যাডভান্স দিতে হবে না, যেদিনকে ক্লাস সেদিনকে আনলেই হবে। আর পৌঁছতে হবে একটু 10:30-এর মধ্যে, মানে 10:15 নাগাদ পৌঁছে গেলেই ভালো সব জায়গাতে। ক্লাসটা ঠিক মতো শুরু করতে পারলে ঠিক টাইম মতো শেষ করা যাবে, সবারই তো দূরে যেতে হয়। তো এত আমাদের সমস্যা থাকে যে সমস্যাগুলো থেকে আমরা অনেক সময় উতরোতে পারি না।
তো আমি যেটা একটু আগে কথা বলছিলাম যে তুক তাক যা কিছু থাকে আমরা অনেককে দেখাই, তখন কেউ বলে যে বিভিন্ন রকম গ্রহদোষ আছে না, শনির সাড়ে সাথী, কেউ বলে মাঙ্গলিক ভৌমদোষ রয়েছে, বৃহস্পতির দশা, রাহুর দশা, আবার অনেক কিছু আছে যেগুলো আমরা অনেক নামও শুনিনি, যেমন গুরু চণ্ডালী দোষ। আমি তো এই বছর তিনেক আগে গুরু চণ্ডালী দোষের কথা শুনেছি, এটা আবার হয় তো ছোটোবেলায় সাধু চরিত ভাষার মিশ্রণে একটা পড়েছিলাম। তো যাই হোক, আমার মতো অনেকেই শোনেননি, আজকে হয়তো নতুন শুনলেন, কিন্তু যেখানে যাবেন সেখানে আপনাদের এই দোষ ত্রুটির কথা বলে বলে এত পয়সা খসিয়ে দেবেন, তখন আর আপনারা কিছু করতে পারবেন না। অনেকেই ফোনে বলেন হেল্পলাইনে, এত জায়গায় এত খরচ করেছি, আবার 6,000 টাকা। হ্যাঁ, এই 6,000 টাকায় কিন্তু লাস্ট, আর কোনো দিন কোনো কিছু শিখতে হবে না, কিছু করতে হবে না, কোনো আংটি পড়তে হবে না, কোনো কবচ পড়তে হবে না, কোনো মাদুলি দেওয়া হবে না, ঘরে কিছু ঝোলাতে হবে না, বাস্তুদোষ একদম শিখিয়ে দেওয়া হবে। আপনার বাস্তুদোষ থাকুক বা না থাকুক, থাকেই, প্রত্যেকেরই থাকে, ছোটো মানে কম বেশি একটু, সেটাও শিখিয়ে দেওয়া হবে কীভাবে আপনি বাস্তুদোষটা কাটাবেন এবং ঘরে বসেই কাটাবেন, তার জন্য কোনো হোমযজ্ঞ করতে হয় না। এই যে কালসর্পদোষ, আংশিক কালসর্পদোষ, গ্রহের বিভিন্ন রকম সমস্যা, এগুলোর জন্য কোনো হোমযজ্ঞ করতে হয় না, শুধুমাত্র যেটা করতে হয় চক্র ক্লিয়ারিং। এই চক্র ক্লিয়ারিংয়ের কথা একটু আসি। আমাদের শরীরের মধ্যে বিভিন্ন গ্ল্যান্ডগুলো থাকে, গ্ল্যান্ড তো আমরা সবাই জানি, গ্ল্যান্ড, পিটুইটারি গ্ল্যান্ড, থাইরয়েড গ্ল্যান্ড, থাইমাস গ্ল্যান্ড, এগুলো তো রয়েছে, 1,000টা গ্ল্যান্ড রয়েছে, তার বেশি তো কম নয়। কিন্তু আমাদের প্রয়োজন 7টা গ্ল্যান্ড, যেগুলোকে আমরা বলি যে রেইকির ভাষায় বা আধ্যাত্মিক ভাষায় চক্র। চক্র মানে আমরা মোটামুটি জানি যে চক্র মানে চাকা, তো এই চক্র মানে চাকা, চাকা মানে তো সবই ঘোরে আমরা জানি। হ্যাঁ, আমাদের গ্ল্যান্ডগুলো কিন্তু ঘোরে, কিন্তু ধীরে ধীরে, সেগুলো তো বাইরে থেকে দেখা যায় না, তাই ভেতরে কী করছে আমরা বুঝতে পারি না। কিন্তু যত নেগেটিভ এনার্জি, যত টক্সিন বা যত অসুখ বিসুখ, সাধারণ ভাষায় বলতে গেলে যত অসুখ বিসুখগুলো বাইরে থেকে পলিউশনের মাধ্যমে ফিজিক্যালি মেন্টালি এই চক্রগুলোতেই জমা হয়, মানে এই গ্ল্যান্ডগুলোতেই জমা হয়, আমরা বাইরে থেকে বুঝতে পারি না। কিন্তু যখন বুঝতে পারি, ধরুন কারণ হাঁচি হচ্ছে এবং সেই হাঁচিটা তো হচ্ছে সর্দিটা জমে গেছে, তার বহিঃপ্রকাশ হচ্ছে হাঁচি এবং তারপরে নাক দিয়ে জল পড়ছে, যাবতীয় যা যা কিছু হচ্ছে, তখন আমরা ডাক্তারবাবুকে দেখাচ্ছি এবং তিনি কখনো বলছেন যে এটা অ্যালার্জির, কখনো বলছেন যে এটা সর্দি লেগেছে, ঠান্ডা লেগেছে, কখনো বলছেন যে এটা নিউমোনিয়া হয়ে গেছে, কখনো বলছেন টাইফয়েড হয়ে গেছে, কারণ গায়ে জ্বর থাকলে তো এগুলো নর্মালি আমরা ব্লাড টেস্ট করি, তখন বিভিন্ন রকম রোগের সৃষ্টি হয়। কিন্তু রোগগুলো যখন ধরা পড়ে তখন ভেতরে অনেকখানি এগিয়ে গেছে, তার মানে কি টক্সিনটা বা নেগেটিভ এনার্জিটা শরীরের মধ্যে জমে গেছে, তার বহিঃপ্রকাশ হয়েছে এই জ্বর, জ্বালা, স্কিনে বিভিন্ন রকম অ্যালার্জি বা যা কিছু এই সমস্তগুলো। তো আমাদের কাজটা কি, আমাদের কাজ হচ্ছে এই এঞ্জেলদের মাধ্যমে এই শরীরের ভেতরকার যা কিছু অসুখ বিসুখগুলো শরীর থেকে বার করে দেওয়া। তো চক্রগুলো আছে আমাদের, এই সহস্রার চক্র, আঙ্কা চক্র, বিশুদ্ধ চক্র, অনাহত চক্র, মণিপুর চক্র, স্বাধিষ্ঠান চক্র, মূলাধার চক্র, 7টা চক্র আসবে অবশ্যই। চক্রক্রিয়ার বলুন কি আছেন। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ নমস্কার দিদি, আমি তো দুজনকে নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? হ্যাঁ আমি বর্ধমান থেকে প্রতিভা বলছি। বর্ধমান থেকে, বলুন সমস্যার কথা বলুন। রীতা সেন আমাদের খবর দিয়েছিল এবং এসে দেখাও করেছিল, 2 মাসের মধ্যে তার থাইরয়েডটা একদম নর্মাল হয়ে গেছে, সে 250 পাওয়ারের এলট্রক্সিন খেত সারাদিনে, বুঝতে পারছো, থাইরয়েড একদম চলে যাবে, সে কিন্তু এখন ওষুধ ছাড়াই আছে। সুতরাং যাদেরই মনে হচ্ছে থাইরয়েড আছে, তারা কিন্তু একদম নিশ্চিন্তে চোখটা বুঝে ভরসা করে এঞ্জেল থেরাপির ক্লাসটা করে নিলে, এবং যেভাবে করাবো আমি নিজে করাবো, যেভাবে করাবো সেইভাবে যদি বাড়িতে প্র্যাকটিসটা করতে পারো, থাইরয়েড, সুগার, এই রকম অসুখগুলো যেগুলো দীর্ঘদিন ধরে শরীরের মধ্যে বাসা বাঁধছে এবং যাওয়ার নাম করছে না, ওষুধ খেতে হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে, তাদের জন্য বলি একদম সুস্থ থাকতে হবে, ভালো থাকতে হবে, সুন্দর থাকতে হবে। থাইরয়েডের আরেকটা সমস্যা কি জানো, থাইরয়েড রোগটা হলে না স্কিনের মধ্যে একটা কালো রকম একটা মানে স্পট পড়ে যায়, যে স্পটটা ওঠে না, হাজার কিছু বাজার চলতে মাখলেও কিন্তু ওঠে না, 7 দিনেও ফর্সা হওয়া যায় না। তখন কি করতে হবে, অবশ্যই আমাদের চক্র ক্লিয়ারিং যেটা শেখাবো সেটা করলে স্কিনের দাগটাও উঠে যাবে, মুখে যদি কারোর কালো ছোপ ছোপ পড়ে কোনো কিছু মাখবেন না, কোনো অ্যান্টি পিগমেন্টেশন ক্রিম, লোশন কিছু মাখার দরকার নেই, এবং ওষুধের দোকান থেকে যে অয়েন্টমেন্টগুলো আমরা কিনি বলে স্কিনের দাগটা চলে যায়, সেগুলোর মধ্যে আপনারা জানবেন যে স্টেরয়েড থাকে, তাই জন্য সেটা চলে যায়। আবার যখন স্টেরয়েডটা মাখা বন্ধ করে দেবেন, দেখবেন মুখ ভর্তি কালো ছোপ হয়ে গেছে,
যেমন বাজার চলতি বিভিন্ন রকম আমরা যখন ফেয়ারনেস ক্রিম কিনি তার মধ্যে থাকে কি ব্লিচ থাকে, এবং বিভিন্ন পার্লারে এখন নতুন হয়েছে যে ট্যান রিমুভিং, ট্যান রিমুভিং ব্যাপারটা মানুষের মনে, শিক্ষিত মানুষগুলো কেমন অশিক্ষিতের মতো কাজ করে আসে, কিছুদিন পরে দেখা যায় যে এখানকার লোমগুলো সব সোনালি রঙের হয়ে গেছে। আপনি জিজ্ঞেস করবেন যে কী করেছো, ট্যান রিমুভিং করেছি, ট্যান কিন্তু কিচ্ছু রিমুভ হয়নি, লোমগুলো সোনালি রঙের হয়ে গেছে, মানে কি ওর মধ্যে ব্লিচ ছিল, একটা ব্লিচ লাগিয়ে দিল, দিয়ে 20 মিনিট পরে তুলে দিয়ে বেশ মাসাজ করে দিল একটা ক্রিম দিয়ে, বলো ট্যান রিমুভ করে দিয়েছি, গালে দুটো চড় মেরে নিয়ে নিল 550 টাকা বা 600 টাকা, আমি তো কম বললাম। যাই হোক, একেবারে এইসব গুজবে কান না দিয়ে সোজা এঞ্জেল থেরাপিটা শিখে যদি চক্র ক্লিয়ারিং করা যায়, কোনোদিন ফেসিয়াল করতে হবে না, ট্যান রিমুভ করার জন্য দোকানে যেতেও হবে না, কোনো ক্রিম মাখতে হবে না, দামি অদামি প্রিয় অপ্রিয় যাই হোক, শুধুমাত্র একটা ময়েশ্চারাইজার, ঠোঁটে একটু ভেসলিন বা এই টাইপের কিছু, আর কাজল লিপস্টিক এটুকু, আর দোকানে যাওয়া যেটা সেটা হচ্ছে ওই যে আইব্রো করা, চুল একটু কালার করা, আর এই ওয়াক্সিং করা, এর বাইরে কোনো কাজ নেই। কারণ স্কিনের যা কিছু পরিচর্যা আমাদের তো এঞ্জেলরা করে দেবে, আমাদের 16 জন এঞ্জেল আছে, কারুর কাজ আমাদের রান্না করতে সাহায্য করা, ঘর গোছানোর সাহায্য করা, কারুর কাজ আমাদের যারা পড়ছে লেখাপড়া করছে তাদের সাহায্য করা, কারুর কাজ রয়েছে আইনের দিক দেখা, কারুর রয়েছে কেউ বা রয়েছেন ডক্টর, এবং বিভিন্ন এঞ্জেলের বিভিন্ন রকম কাজ রয়েছে, এবং সেই কাজগুলো তো তারাই করে দিচ্ছে, আমরা শুধু নিমিত্ত মাত্র, আমরা খুন্তিটা নাড়ছি কিন্তু এঞ্জেলরা এসে কাজটা করে দিচ্ছে। ভাবতে খুব অবাক লাগছে, একটু অবাক না, ক্লাসটা করলে বুঝতে পারবে যে দিদি কিন্তু এতটুকু বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলেনি। কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ হ্যালো দিদি, নমস্কার। নমস্কার, বলুন। হ্যালো। হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে? রানী বর্ধমান থেকে বলছি। আচ্ছা বলুন। বলছি মায়ের নার্ভে অসুখ আছে এবং সুগার আছে, সুগার মানে ডাক্তার দেখাচ্ছি কমছে না, ওষুধ খাচ্ছে, তো মায়ের স্কিনটা জল জল হয়ে আছে, কি করবো কিছু ভেবে পাচ্ছি না, এই সাথে নিয়ে একদম 25 তারিখে ক্লাস, যদি মা ক্লাসটা করতে পারেন খুব ভালো। না দিদি, মা কিন্তু পারবে না তো। তাহলে তুমি করে নাও। হ্যালো, আপনি করে নিন তাহলে। হ্যালো, মা পারবে না তাহলে আমার কি থাকবে? হ্যাঁ, তাহলে তুমি করে নাও, যেভাবে শিখিয়ে দেবো সেইভাবে মায়ের ওপর অ্যাপ্লাই করবে এবং সুগার একদম চলে যাবে, কোনো রকম কোনো সমস্যা থাকবে না, মা আবার আগের মতো। আমি বলছিলাম কি যে মায়ের মানে কি মানে শক্তি বল গায়ে কিছু পায় না, তবে স্কিন টোনে জল জল হয়ে গেছে, এটা মা তো পারবে না কাজ করতে, মায়ের তো মানসিক সেরকম মেনে, আমি বলি কি হবে কাজ? হ্যাঁ সেটাই তো বলছি, তুমি করে নাও, তুমি মায়ের ওপর অ্যাপ্লাই করবে, হবে, সেইভাবেই তো শিখিয়ে দেবো। তুমি শুধু মা নয়, তুমি যাদের যাদের ভালো করতে চাইবে তাদের সবাইকেই তুমি ভালো করতে পারবে। এখানটা আমরা ক্লিয়ার করব, আপনাদের এটা অনেকের মনেই প্রশ্ন থাকতে পারে, আপনি টিভিতে শুনুন, দিদি এই জায়গাটা বুঝিয়ে দিচ্ছে, শুধু আমরা নিজেকে ভালো রাখবো না, আমরা আমাদের আশেপাশের মানুষদেরও ভালো রাখতে পারি, সেটা একটু যাদের আমরা চাই ভালো রাখতে, যাদের ভালোবাসি, কেউ হয়তো অনেক দূরে আছে, সে হয়তো খুব অসুস্থ অবস্থায় আছে, তাকে আমি এখান থেকে এঞ্জেল পাঠিয়ে সুস্থ করে দেবো। চক্র ক্লিয়ারিং নিজের জন্য শিখিয়ে দেওয়া হবে এবং অন্যের জন্য কীভাবে করবেন, তার চক্র তার শরীর থেকে কীভাবে এঞ্জেল সমস্ত নেগেটিভিটি বার করবে সেটাও কিন্তু ক্লাসের মধ্যেই শিখিয়ে দেওয়া হবে। সেইভাবে যে যাকে ভালো করতে চাইছেন তার জন্য করতে পারবেন, এবং অন্যের যদি সুগার থাইরয়েড এসব থাকে আপনি নিজে ক্লাসটা করে সেটা কিন্তু ভালো করে দিতে পারবেন। সুতরাং তুমি ফোন করেছো বর্ধমান থেকে, বর্ধমানের ক্লাসটা তুমি করে নেবে, তুমি করে নেবে, নিজেকেও ভালো রাখবে, অন্যকেও সুস্থ রাখবে, তোমার মা দিনে দিনে সুস্থ হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে, এবং তার যে মানসিক মানে মেন্টাল ডিপ্রেশন যেটা আছে, দুঃখ কষ্ট যা কিছু সমস্ত কিছু ঠিক হয়ে যাবে একেবারে আগের মতো। তাই যাদের মনে হচ্ছে শুধুমাত্র নিজের ক্লাস করলে নিজে ভালো থাকবো তা নয়, অন্যকে সুস্থ রাখার জন্য কিন্তু এই ক্লাস, আমাদের এখানে অনেকজন ক্লাস করেছে এমনই যে বন্ধুরা একসঙ্গে ক্লাস করেছে, এক বন্ধু অসুস্থ হয়ে গিয়েছিল তো তার জন্য ক্লাস করেছে, এরকমভাবে বিভিন্ন বন্ধুরা বিভিন্ন জায়গা থেকে ক্লাস করতে আসে, এবং এটা হয়েছিল আরিয়াদহে যে 3-4 জন ওরা 5 জনের একটা গ্রুপ ছিল, একজন অসুস্থ হয়ে গিয়েছিলো বলে 4 জন বন্ধু এসে ক্লাস করে গিয়ে 1 মাসের মধ্যে তাকে সুস্থ করে তুলেছিল, শরীরে এতটুকু রক্ত ছিল না, এবং ডাক্তারবাবুরা জবাব দিয়ে দিয়েছিলেন। সেই জায়গা থেকে বন্ধুরা এঞ্জেল থেরাপি এঞ্জেলদের মাধ্যমে অবশ্যই তাকে সুস্থ করে তুলেছিল। আর অনেকের যে আমাদের কাছে রিকোয়েস্ট আছে যে ছেলে মেয়েরা কীভাবে শিখবে, 18 বছরের নিচে যারা রয়েছে আর কি, বয়স যাদের, স্কুলে ছুটি পড়বে তাদের ওই ডিসেম্বরে ক্রিসমাস হলিডে, এবং তার মধ্যে একটা ক্লাস রাখা হয়েছে 27 তারিখে, 27 ডিসেম্বর
একই সময় ক্লাস সকাল 10:30 থেকে, 6,000 টাকার জায়গায় 1,000 টাকা লেস করে তাদের জন্য 5,000 টাকা। মায়েরা থাকতে পারবে না, ছেলে মেয়েদের দিয়ে যেতে হবে আড়িয়াদহে। মায়েরা সামনেই আদ্যাপীঠের মন্দির আছে, সেখানে গিয়ে বসবে, ছুটির সময় আসে, এসে আবার ছেলে মেয়েদের যার যার ছেলে যার যার মেয়ে এসে নিয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তারা ওই একটা দিনের জন্য আমার কাছে থাকবে, সকাল 10:30 থেকে 5টা পর্যন্ত। তাদের শিখিয়ে দেওয়া হবে কিভাবে ভবিষ্যতে তারা একটা ভালো মানুষ হতে পারে, যার যেরকম টার্গেট সেই অনুযায়ী তাকে সেই রকমভাবে পাওয়ার দেওয়া হবে, এবং বাচ্চাদের যথোপযুক্তভাবে তৈরি করে দেওয়া হবে যাতে কোনো দিন তাদের ওপর কেউ টর্চার করতে না পারে, কোনো রকমভাবে র্যাগিংয়ের শিকার না হয়, তারা দূরে পড়তে যাবে কোনো রকম যাতে তাদের কোনো অসুবিধে না হয়, সঙ্গে সঙ্গে তাদের শরীর মন যাতে সুস্থ থাকে এবং কেউ যাতে তাদের ওপর কোনো কুক্রিয়া করতে না পারে, সেগুলো সমস্ত কিছু শিখিয়ে দেওয়া হবে বাচ্চাদের মতো করে। তাই যারা মায়েরা ভাবছেন বাচ্চাদের জন্য কিছু, আগে কিন্তু এই শিক্ষাটা দিয়ে নিন, তারপরে দেখবেন তারা হায়ার স্টাডির জন্য একদম তৈরি হয়ে যাবে। কে রয়েছেন? হ্যালো। হ্যালো, নমস্কার। নমস্কার, বলুন। আমি সোনালী গুপ্রি বলছি। কোথা থেকে? বাড়ি থেকে। হ্যাঁ বলুন। বলুন। বাড়ি থেকে। বলুন। হ্যাঁ বলছি, আমার স্বামী পেশার হাজ আর হচ্ছে গ্যাস কম্বল আর মাথার যন্ত্রণা প্রচন্ড হয়। কিন্তু আপনি রাঁচি থেকে বলছেন বললেন তো? তার জন্য তো একটা ক্লাস করতে হবে। আপনি দেখে নিন যে আপনি কোথায় ক্লাস করলে সুবিধে হবে। ক্লাসটা করতে গেলে একটা ভোটার কার্ডের জেরক্স, পাসপোর্ট সাইজ ছবি, 6,000 টাকা, এইটুকুই লাগে। আপনি দেখে নিয়ে আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করে জানিয়ে দেবেন যে আপনি ক্লাসটা করবেন। তো আমাদের বিভিন্ন জায়গায় ক্লাস হয় এবং বিভিন্ন সমস্যার জন্য আমরা কিন্তু ক্লাসগুলো করি এবং করাই, যাতে আমরা প্রত্যেকে সেই সমস্ত সমস্যাগুলো থেকে বেরিয়ে আসতে পারি। তো শুধু তো শরীরের সমস্যা নয় বা মনের সমস্যা নয়, আমাদের সমস্যা থাকে সংসারে, যেখানে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে এমন ঘটনা তো ঘটে যে তৃতীয় কোনো সম্পর্ক এমনভাবে দানা বেঁধে গেছে, চারিয়ে গেছে, যে দেখা যাচ্ছে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে পারছে না। শুধু যে স্বামীর সঙ্গেই সম্পর্কটা হয় তা না, অনেক মেয়েদের সঙ্গেও এই সম্পর্ক হয় যেখানে স্বামী ভীষণ অসহায় বোধ করেন। স্বামী হয়তো স্ত্রীকে খুব ভালোবাসেন, কিন্তু স্ত্রী এমন একটা সম্পর্কে বেঁধে গেছেন, স্বামী ডিপ্রেশনে ভুগছেন এবং সুইসাইড করার মতো অবস্থায় গিয়ে পৌঁছেছে। দুক্ষেত্রেই হতে পারে, অথচ কেউ কাউকে বলতে পারছে না, ডিভোর্স পর্যন্ত হতে পারে, যে কোনো ঘটনাই ঘটতে পারে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে বলছি, শুধুমাত্র এঞ্জেল পারে যে সেই জায়গা থেকে এই সমস্যাটা সমাধান করতে। আর তাই জন্যই আমাদের ক্লাসটা বেসিক এবং অ্যাডভান্স একই দিনে করানো হয়। বেসিক ক্লাসটা হওয়ার পরেই অ্যাডভান্স ক্লাস শুরু হয় এবং তাতে শিখিয়ে দেওয়া হয় কীভাবে ভেঙে যাওয়া সম্পর্কগুলোকে আমরা আবার দৃঢ় করতে পারি, কীভাবে বিচ্যুত হওয়া সম্পর্কগুলো বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, স্বামী স্ত্রী, প্রেমিক প্রেমিকা, এই রকম সম্পর্কগুলো যখন ভেঙে যাচ্ছে, যখন সমস্ত জায়গাটাই চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনি পারেন যদি একদিনের এই ক্লাসটা করে নেন তাহলে সম্পর্কগুলো আবার জোড়া লাগাতে। এমনও ঘটনা ঘটে যে আপনার মেয়ে হয়তো স্কুলে বা কলেজে যাচ্ছে, রাস্তায় কেউ তাকে উত্তপ্ত করছে। এখন তো প্রতিবাদ করার কোনো ভাষা নেই, প্রতিবাদ করতে গেলে মানুষের অত্যাচারই করবে, উল্টে একটা ব্যাপার চলে আসবে, সেটা আমরা সবাই জানি। রাজনীতি এমন একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে সেখানে কেউ কিছু মুখ খুলতেই পারে না। সেই জায়গা থেকে এঞ্জেল থেরাপি, এঞ্জেল রেখি এমন একটা জায়গায় আমাদের পৌঁছে দেয় যেখানে কোনো প্রতিবাদ করতে হয় না, কিন্তু ধীরে ধীরে আপনার মেয়ে দেখবেন সহজ সরলভাবে স্কুলে বা কলেজে বা কোচিংয়ে গিয়ে পৌঁছচ্ছে, কেউ তাকে কোনোরকম উত্তপ্ত করছে না। সেই জায়গায় এঞ্জেল তাকে গার্ড দিয়ে নিয়ে যাবে, এমন কালার সেখানে দিতে হবে যাতে সে সুস্থভাবে সুন্দরভাবে কোচিংয়ে বা স্কুল কলেজে গিয়ে পৌঁছতে পারে এবং সুস্থভাবে বাড়ি আসতে পারে। কাউকে তাকে পৌঁছে দিতে হবে না, এঞ্জেল তার সঙ্গে থাকবে। আপনি যেখানে যাবেন এঞ্জেল সঙ্গে নিয়ে যাবেন, আপনি আপনার বাবা মা, ভাই বোন যাদের বাড়িতে রেখে যাবেন, আপনার বাড়িটাকে পর্যন্ত এঞ্জেলের আওতায় রেখে যাবেন, এগুলো কীভাবে রাখবেন সমস্তটাই শিখিয়ে দেওয়া হয় ক্লাসে। আপনার বাস্তুদোষের জন্য আপনার বাড়ির কর্তা অসুস্থ হয়ে যাচ্ছে, ছেলে মেয়ে লেখাপড়া হচ্ছে না, তার মেধা নষ্ট হয়ে যাচ্ছে, ভালো চাকরিটা হারিয়ে যাচ্ছে, এরকম বহু সমস্যা হতেই পারে। তো এই সমস্যাগুলো যখন আমরা কোনো জায়গায় গিয়ে সমাধানের চেষ্টা করি সেখানে খরচ করতে হয় অনেক বেশি, হয়তো যেগুলো আমাদের আওতার মধ্যে থাকে না, হয়তো আমরা অত খরচ করতে পারবও না, তাই জন্য করতে পারিও না।
কিন্তু তার জন্য কিচ্ছু করতে হবে না, এর মধ্যেই শিখিয়ে দেওয়া হবে আপনি আপনার বাস্তুদোষ কীভাবে কাটাবেন। তার জন্য কিচ্ছু ঝোলাতে হবে না, কোনো প্রাণায়াম করতে হবে না, কিচ্ছু করতে হবে না, শুধু যেভাবে শিখিয়ে দেওয়া হবে 2 থেকে আড়াই মিনিট সময় নিয়ে জাস্ট চোখটা বন্ধ করে একটু ভাববেন, বাস্তুদোষ কেটে যাবে। এবং এই যে একটু আগে বলছিলাম না, এই যে কালসর্পদোষ, আংশিক কালসর্পদোষ, গ্রহ নক্ষত্রের বিভিন্ন রকম দোষ, এই যে গ্রহগুলো থাকে আমাদের, যে আমি যখন জন্মেছিলাম একটা গ্রহ এক জায়গায় ছিল, যত বড় হয়েছি বয়স বেড়েছে গ্রহটাও তো স্থান পরিবর্তন করেছে, এবং সেই প্রত্যেকটা গ্রহরই একটা পজিটিভ দিক আছে, একটা নেগেটিভ দিক আছে, এবং প্রতিটাই কিন্তু আমাদের শরীরের সঙ্গে জড়িত, কোনোটা কিন্তু বেলগাছের সঙ্গে জড়িত নয়, যে ওই বেলগাছটার নাম সোনালী সরকার দিয়ে দিলাম আর ওটাকে কেটে কেটে পুড়িয়ে দিলাম, সঙ্গে সঙ্গে সোনালী সরকারের সমস্ত দোষ ত্রুটি কেটে গেল, এটা কিন্তু কোনোদিন হয় না, হবেও না, কোনোদিন হয়নি, হচ্ছেও না, হবেও না। তাহলে কী করতে হবে, আমার শরীরে, আমার শরীরে যে প্রতিটি চক্র আছে, চক্রগুলোর কথা বলছিলাম একটু আগে, এই 7টা চক্রের মধ্যে বিভিন্ন গ্রহ নক্ষত্রের দোষ ত্রুটিগুলো কিন্তু সেখানেই এসে মিশছে, এবং এক একটা চক্র এক একটা গ্রহর অনুযায়ী কিন্তু তৈরি, সেই গ্রহগুলো ওইখানে ওইখানে যোগাযোগ, আর প্রতিটা চক্রের যে রং, বেনিয়া সহকলা মানে বেগুনি নীল আকাশি সবুজ হলুদ কমলা লাল, এই প্রতিটা চক্রের রঙের সঙ্গে এঞ্জেলদের কালার জড়িত এবং প্রতিটা গ্রহের কালার জড়িত, এবং এটা রামধনুর যে 7টা রং সেটাও আমরা জানি। তো এইভাবে গোটা প্রকৃতিটাই আমাদের শরীরের সঙ্গে মিশে আছে, তাই আমরা যখন জন্মাই তখনই তৈরি হয় আমাদের রাশি কী, আমরা কোন গণ, কী নক্ষত্র, সমস্ত কিছু তৈরি হয়ে যায়। যদি সঠিকভাবে সঠিক সময় জানা যায় তাহলেই কিন্তু একমাত্র তার বিচার করা যায়, না হলে আমরা এই চক্র ক্লিয়ারিংয়ের মাধ্যমে আমরা শরীরের প্রতিটি চক্র যখন আমরা ক্লিয়ার করব তখনই কিন্তু আমাদের শরীর থেকে সেই সমস্ত গ্রহ নক্ষত্রের দোষ ত্রুটিগুলো বার করে দিতে পারবো, এবং সেটা একমাত্র করতে পারেন আপনি নিজে এঞ্জেলদের মাধ্যমে। এঞ্জেলদের মাধ্যমে করার জন্য আপনার একটা পাওয়ার দরকার হয়, এবং সেই পাওয়ারটাই আপনি ওই ক্লাসের মধ্যে লাভ করবেন, যেটা হবে ডাবল পাওয়ার। ওই পাওয়ারের মাধ্যমে নিজেকে সুস্থ করতে পারবেন, অন্যকে সুস্থ করতে পারবেন, নিজের চাকরির যদি কোনো সমস্যা থাকে, অনেক লেখাপড়া করেছেন কিন্তু চাকরিটা পাচ্ছেন না, অনেক চাকরি করছেন কিন্তু চাকরিটা করতে গিয়েও ভালো লাগছে না, কারোর সঙ্গে অ্যাডজাস্ট হচ্ছে না, ঠিকমতো স্যালারি পাচ্ছেন না, এবং বিভিন্ন সমস্যা দেখা যায়, কলিগরা আপনার উপর হিংসা করছে, আপনি বেশি খাটতে পারেন বলে আপনার উপর হিংসা, আপনার প্রতি একটা এমন নজর যে কুদৃষ্টি, সেটা আমরা বলি কি যে নজর লেগে যাচ্ছে, বা আমার এটা হচ্ছে না, কিছুতেই পারছি না, এই জায়গাটা কেউ কিছু খারাপ করে দিয়েছে, এবং এই জন্য একটা ছবি নিয়ে আসবেন, এবং এটা রিসেন্ট হওয়া চাই, সেই ছবিটা আনবেন, অবশ্যই সেই সময় বলে দেওয়া হবে যে আপনার পরিস্থিতি এখন কোন জায়গায় আছে, কোনো জন্ম তারিখ জন্ম সময় লাগবে না, শুধু ছবিটাই লাগবে আমার, এবং এই যে জিনিসগুলো ঘটছে, ঘটনাগুলো ঘটছে, এগুলো কীভাবে দূর করবেন সেটাও কিন্তু শিখিয়ে দেওয়া হবে, তার সঙ্গে সঙ্গে ব্যবসা যেটা বলবো অবশ্যই বলুন। কি আছে, কি রয়েছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, আপনি কোথা থেকে বলছেন? হ্যালো, কোথা থেকে বলছেন? আপনার কি সবকিছু মানে 6,000 টাকার মধ্যে কি সবগুলো শেখা যাবে? বেসিক আর অ্যাডভান্সের যতগুলো কথা আমি এখন বললাম সবটাই ওই একটা ক্লাসের মধ্যেই শিখিয়ে দেওয়া হবে, আলাদা করে কোনো কিছু লাগবে না, আলাদা করে ওখান থেকে কিছু বিক্রিও করা হয় না, সুতরাং ওই 6,000 টাকাই আনবেন, আর যেটুকু আপনার যাতায়াতের খরচা ওইটুকুই আনবেন, এর বাইরে কোনো খরচা আমরা নিই না। দমদমের ক্লাসটা এই মুহূর্তে বন্ধ আছে, হয়ে গেছে গত মাসে, আবার যাবে হবে আমরা বলে দেবো টিভিতে, আপনি এক কাজ করুন না, আর্যদহে ক্লাস করে নিন, আরিয়াদহে 30 তারিখে আমাদের ক্লাস আছে, ওই ক্লাসটা করে নিন। আর একটা সবার জন্য বলছি, একটা আপনি শুনতে থাকুন, সবার জন্যই বলি, প্রতি মঙ্গলবার বিকেল 4টে থেকে 6টা পর্যন্ত একটা চেম্বারের ব্যবস্থা করা হয়েছে, সেটা কিন্তু আরিয়াদহে, যারা চেম্বারে অ্যাটেন্ড করতে চাইছেন যে ক্লাসটা করব একটুখানি দেখিয়ে নিলে ভালো হয়, এবং ছবি দেখে তাদেরও বলে দেওয়া হয়, এটা চলছে কিন্তু, এটা ঘোষণাটা আজকে করছি, তো ছবি দেখে বলে দেওয়া হয়, তো সেই জায়গায় কী লাগবে না লাগবে ফোন করবেন, হেল্পলাইনে ফোন করে নাম বুকিং করে তারপরে কিন্তু আসবেন, এটা প্রতি মঙ্গলবারই আপাতত 4টে থেকে 6টা পর্যন্ত সেই দেখানোর সময়, এবং তার জন্য আলাদা ভিজিট রয়েছে, সেটা হেল্পলাইন নম্বরে ফোন করে জেনে নেবেন।
তো যেটা ছিলাম আর কি, যে ব্যবসাটা করব, কি ব্যবসা করব আর না করব সেটা তো আমাদের জানতে হবে। সেই জন্যই আমরা ছবিটা দেখে নিজেদের বলছি যে সেই জন্য সেগুলো দেখান বলে দেওয়া হবে। এছাড়া যারা ব্যবসা করছেন, ধরুন কাপড়ের ব্যবসা বা ডিমের ব্যবসা বা জলের ব্যবসা, যাই করুন না কেন, ব্যবসাটা তো চলছে না, সে জায়গায় কী করবেন? আপনি যাকে দেখিয়েছেন সে বলেছে, বাবা তুমি জলের ব্যবসা করছো, তোমার তো কাপড়ের ব্যবসা করলে ভালো হতো। ঠিক আছে, মনটা তো খারাপ হয়ে গেল, কিন্তু না, এঞ্জেল আপনাকে সাহায্য করবে যে ব্যবসাটা আপনি করছেন সেই ব্যবসাটাই যাতে উন্নত হয়, এবং এছাড়াও যাতে আপনি ব্যবসাটা বাড়াতে পারেন, এবং তাছাড়া সেই ব্যবসা ছেড়ে হয়তো আরও অনেক ব্যবসায় আপনার জন্য প্রতীক্ষামান রয়েছে, এবং সেগুলোকে যাতে আপনি আবার ঠিকঠাক জায়গায় কাজে লাগাতে পারেন। আপনার ছেলে বা মেয়েটা হয়তো লেখাপড়া করছে না, হয়তো লেখাপড়া করছে, মন বসাতে পারছে না, কিন্তু মন বসাতে পারছে, রেজাল্টটা ভালো হচ্ছে না, কিংবা টিচারদের সঙ্গে একটা সংঘাত, এসব লেগেই রয়েছে, আপনি কী করবেন? আপনি কিচ্ছু করবেন না, তাকে মারধর করবেন না। হয় আপনি 27 তারিখে তাকে পাঠিয়ে দেবেন ক্লাসটা করানোর জন্য, আর না 27 ডিসেম্বর কিন্তু, আর না হলে আপনি নিজে ক্লাসটা করবেন, ক্লাসটা করে নিয়ে তার উপর অ্যাপ্লাই করবেন, দেখবেন কী চেঞ্জ তার মধ্যে। সে একেবারে শান্ত শিষ্ট ভালো মানুষ, এমন না যে নড়বড় করবেন না, তা নয়, কিন্তু আগে যেমন ছিল সেরকম নয়, ভালো হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে, ভালো করে লেখাপড়া করবে, গুছিয়ে কথা বলবে, মানুষের সঙ্গে ব্যবহার ভালো করবে, সে একেবারে আলাদা হয়ে যাবে। এবং তার সঙ্গে সঙ্গে আপনি সবসময় এঞ্জেল রাখতে পারবেন। কোন এঞ্জেল রাখবেন, কীভাবে রাখবেন, কাকে আমরা ডাকবো, কীভাবে ডাকবো, কীভাবে তার থেকে উপকার পাবো, সমস্তটা জানার জন্যই তো একদিনের একটা ক্লাস, যেটা সারাদিন কাটাতে হবে আমার সঙ্গে। তো অ্যাডভান্স টু আমাদের থাকে, এবং গড়িয়াহাটে বা বিভিন্ন জায়গায় অ্যাডভান্স টু এর ক্লাস থাকে, আরিয়াদহতেও থাকে। যারা পুরনো স্টুডেন্ট তারা এটার জন্য অবশ্যই ফোন করবে, যারা করতে চাইছো। এই মূল অ্যাট্রাকশান হচ্ছে এই পেন্ডুলাম। এই পেন্ডুলাম কথা বলে, কীভাবে বলে, ঘাড় নেড়ে, এই যে সে সামনে পেছনে ঘুরছে, ও বলতে চাইছে যে আমি যেটা বলছি সেটা ঠিক বলছি। ওকে আমি যদি বলি যে পেন্ডুলাম তুমি স্টপ হও, ও দেখুন আমার হাতটা নাড়াতে হবে না, ও আপনার থেকে স্টপ হয়ে যাবে। যদি বলি পেন্ডুলাম কোনটা তোমার না, ও না নেড়ে দিচ্ছে, যে ডান দিক বাঁ দিক করলেই না, আমি শুধু এই দুটো আঙুল দিয়ে ধরে আছি মাত্র। তো আমি যে এতগুলো এত কথা বললাম আজকে অনুষ্ঠানে, তো পেন্ডুলাম আমার কাছে শিখে যারা শিখেছে তারা কি সত্যি উপকার পেয়েছে? যদি সত্যিকারের উপকার পেয়ে থাকে আরো জোরে একটু মাথা টেনে তাদের জানিয়ে দাও। দূরেই চলেছে, দূরেই চলেছে। তো এবার স্টপ হতে বলি, স্টপ হয়ে গেছে আর দুলছে না কিন্তু। তো পেন্ডুলাম আমি যতগুলো কথা বলেছি আজকে মিথ্যে কথা বলেছি? ও বলছে না, আমি মিথ্যে কথা বলিনি, কারণ মিথ্যে কথা বলি না, মিথ্যে কথা বলতে শিখিনি। তাই জন্য রেইকি তো মিথ্যে কথা বলতে শেখায় না, রেইকি প্রথমে থাকে যে মিথ্যা বললা যাবে না, মনটাকে ঠিক করতে হবে। এবং সেই জন্যই যারা আমার কাছে শিখেছে তারা ভালো কাজ পেয়েছে, এবং পেন্ডুলাম বলছি আবারও হ্যাঁ, এবং পেন্ডুলামকে সাথে করেই আমি বলছি অ্যাডভান্স টু এ আমাদের পেন্ডুলাম রয়েছে, সঙ্গে রয়েছে আরও অনেক কিছু শেখার জন্য, আধ্যাত্মিক উন্নতির জন্য। এবং এতে যারা পুরনো স্টুডেন্ট তারাই আসবে, কারণ নতুন স্টুডেন্টদের আমি আগে একবার বলেছিলাম, যারা অন্য জায়গা থেকে শিখেছে কিন্তু তারা কিছুই শেখেনি, আমি অনেকের ইন্টারভিউ নিয়েছি, তাই জন্য আমি পুরনো মানে যারা অন্য জায়গা থেকে শিখেছে তাদের আমি জায়গা দিতে পারছি না, সরি, তারা কিচ্ছু শেখে নেই। তাই আমার কাছে অ্যাডভান্স টু করতে গেলে অ্যাডভান্স ওয়ান আর বেসিকটা আমার কাছেই করতে হবে, একদম প্রথম থেকে শিখে তারপরে স্টেপ বাই স্টেপ উঠতে হবে। আজকে আমাদের সময় বলছে থামতে, সময় শুরু হচ্ছে আপনাদের, কারণ এরপরই হেল্পলাইন নাম্বারগুলো খুলে যাবে। যারা প্রচণ্ডভাবে ইন্টারেস্টেড হয়ে গেছেন এই অনুষ্ঠান থেকে তাদের জন্য বলি 9830059628 এবং 9830735175 এবং 9051531528 নাম্বার খোলা রয়েছে। দিদিকে জানাবো অনেক ধন্যবাদ, ধন্যবাদ জানাই আপনাদের, সবাই ভালো থাকার চেষ্টা করুন, সবাইকে ভালো রাখুন।